হ্যাঁ শুরু 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 জান 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 এনে ওরে এনে ওই আগের সাথে হয়ে গেল আমি মামা আলাদে সহকারী শিক্ষক বলি নবম শ্রেণী ত্রিকোণমিতি অধ্যায় ১.৮ স্কালি অনলাইন ক্লাস করো তোমরা দেখে নে দূরে কিংবা নিকটে আসতে সবাই আমার একটু রাস্তা দেখবা আশা করি তোমাদের এই নবম ১.১ অংশগুলি অঙ্কগুলো তোমাদের করতে সুবিধা হবে আমি আজকে তোমাদের সুপদ সূত্রগুলো শিকাগো সূত্র না জানিয়ে অঙ্ক করা যাবে এখন আমি সূত্রগুলো বোঝানোর জন্য কয়েকটা নিয়ম দিবসের নিয়মে তোমরা একটু ফলো করলে সেগুলো অনার্স করা ঠিক হবে যেমন আমি একটা সূত্র আপনার সামনে দেখো সাইন থিটা সমান আমরা লিখতে পারি
1 by cosec theta. আবার cosec theta সমান আমরা লিখতে পারি 1 by sin theta. তাহলে আমরা দেখো কটা সূত্র পেলাম এখান থেকে sin theta আমরা লগ করব কিন্তু cos theta সমান 1 by প্রতিগুণ বা লগটা 1 by sin theta. তাহলে আমরা আসলে সূত্রগুলো বুঝতে পারলাম. এখন এটা ধরো আমি আর একটা বুঝাচ্ছি একটা সূত্র গেল কোবরে যদি আমি এখন লিখি কোবরে লবণ কোবরে সরি কোবরে ভুতা আছে আমি এখান থেকে লিখতে পারি কোবরে অর্থাৎ কস থেটা লিখলাম এই কস থেটা সমান আমরা লিখতে পারি প্রথমটাকে আমরা কস থেটা ধরলাম মাঝখানটাকে উপরে লিখলাম অর্থাৎ প্রথমে ভূমি ভূতকে আমরা ভূমি লিখলাম আর আসেতে অতিভূমি লিখলাম অতি অতিভূমি তাহলে কি থাকছে কেন অর্থাৎ কসটার সমান আমাদের দেখা আছে কি ভূমি বাই অতিভূমি এখন তাহলে আমাদের কসটার সমান ভূমি বাই অতিভূমি তাহলে ভূমি কি আছে ভূমি আছে বিসি এখানে বিসি আর ভূমি থাকছে এ তাই আমরা এখন একটু বলি কসের বিপরীত হল সেক কসের বিপরীত হল সেক এখন আমরা সেক থেটা সমান লিখতে পারি আবার আমরা লিখতে পারি কস থেটা সমান ওয়ান বাই সেক তা যদি হয় তাহলে সেক থেটা সমান লিখতে পারি আমরা কত উল্টা লিখব ওয়ান বাই কস থেটা অর্থাৎ অতিভূত বাই ভূমি অতিভূজ বাই ভূমি তাহলে সেক থেটার সমান থাকছে আমার অতিভূজ কত পারা আমরা অতিভূজ পারা এডি বাই ভূমি হল সংক্ষেপ করে দেবেন সাত মিনিট হয়ে গেছে তেরা লম্বা ভূত তেরা লম্বা এখন এর থেকে সূত্র আসবে তেরা অর্থাৎ আমরা ট্যান থেটা ধরব ট্যান সমান সমান মাঝখানেটা উঠতে পারবে লম্বাতে লম্ব তেরা লম্ব ভূত তেরা লম্ব অর্থাৎ তেরা লম্ব বাই ভূতি কি লম্ব বাই লম্ব বাই তাহলে আমরা জানি কি ট্যান্ডার সমান লম্ব বাই ভূমি অর্থাৎ আবার ট্যান্ডার সমান আমরা লিখতে পারি কি ট্যান্ডার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কট ওয়ান বাই কট অর্থাৎ ট্যানের বিপরীত হল কট তাহলে আমরা লিখতে পারি কট সমান আমরা লিখতে পারি ভূমি বাই লম্ব তাহলে দেখো আমরা একের পর পর তিনটে সূত্র দিলাম এই তিনটে সূত্র থেকে আমরা কতগুলো সূত্র পাবো এখন তোমরা এইগুলো তোমরা বাড়িতে একটু আয়ত্ত করবে আমি বাকি আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি তোমরা বাকি দিন সামনের দিন আশা করি আমি তোমাদের সূত্রগুলো বাকি যেগুলো আছে বোঝাই দেবো এবং ওই অনুপাতে তোমাদের আমি অঙ্ক করাই দেবো এখন তোমরা এগুলো বাড়িতে বাড়িতে চর্চা করবে যদি বুঝতে না পারো আমাকে আবার একটা ইনফর্ম করবে আমি তোমাদেরকে বোঝাই দেবো তাহলে সবাই ভালো থাকো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ লালডাই হ্যাঁ